সুপ্রিয় দর্শক আমি হাকিম রঞ্জিত কুমার চন্দ্র আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা বিষয় নিয়ে সে বিষয়টি হলো অশ্বগন্ধা একক ভেষজ এই অশ্বগন্ধার গুণাগুণ নিয়ে অশ্বগন্ধাটা কি প্রথম একটু জেনে নেই অশ্বগন্ধার পরিচিতিটা নিয়ে অশ্ব শব্দের অর্থ হলো ঘোড়া গন্ধা বলতে একটা গন্ধর কথা বলা হয়েছে এর এত আয়ুর্বেদে এত গুণ অশ্বের ন্যায় এবং এর যে শিকড়টা মূলটার কিন্তু আমরা তুলি যদি তাহলে গন্ধটা হবে অশ্বের মতো তাই এই অশ্বগন্ধার কি ব্যবহার হয় অশ্বগন্ধার শিকড় গাছের ডাল এবং পাতা ভেষজ হিসাবে ব্যবহার হয়ে থাকে এই অশ্বগন্ধার বৈজ্ঞানিক যে নামটা আমি সে নামটা এখন বলছি ইউজানিয়া সমনিফেরা সাধারণ নামে এটাকে বলা হয় উইন্টার চেরি ইন্ডিয়ানে বলা হয় জিংসেন পয়জন গুজবেরি এই নামগুলিতে অশ্বগন্ধাকে ডাকা হয় প্রথম আসি অশ্বগন্ধা আমাদের কি কাজে লাগে প্রথম বলতে গেলে আমাদের শারীরিক দুর্বলতা যৌন দুর্বলতা অশ্বগন্ধা ব্যবহার হয় দ্বিতীয়ত আমাদের শরীরে বিভিন্ন ধরনের যদি ইনফেকশন থাকে সেক্ষেত্রে অশ্বগন্ধা ব্যবহার করা যায় তৃতীয়ত আমরা আমাদের চুলের জন্য অশ্বগন্ধা ব্যবহার করা যায় যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস কিন্তু পরিমাণ কমাতে পারে বা নিয়ন্ত্রণ করতে পারে অশ্বগন্ধা আর একটা কি সুনিদ্রা আনায়ন করে যাদের উচ্চ রক্তচাপ আছে সেক্ষেত্রে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে এই অশ্বগন্ধা আমি আসি যৌন দুর্বলতার কথায় যৌন দুর্বলতা যাদের যৌন দুর্বলতা দীর্ঘদিনের যৌন দুর্বলতা আছে যাদের বয়স তিরিশ পেরিয়ে গেছে বিবাহিত কিন্তু তাদের শারীরিক দুর্বলতা আছে এবং মহিলাদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা ভালো রেজাল্ট দিয়ে থাকে সেই অশ্বগন্ধাটি এখন কিভাবে খাওয়া যাবে সেটি নিয়ে আমি কথা বলি সকাল এবং রাতে যদি এক গ্লাস দুধের মধ্যে পাঁচ থেকে সাত গ্রাম সর্বোচ্চ অশ্বগন্ধা একবার অথবা দুবার খাওয়া যেতে পারে কিন্তু এর বেশি নয় বেশি পরিমাণেও কিন্তু খাওয়া যাবে না তাতে যদি আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন খাই তাহলে আমাদের কিন্তু এই শারীরিক দুর্বলতাটা চলে যাবে মহিলাদের ক্ষেত্রেও কিন্তু একইভাবে মহিলাদের তে যৌন দুর্বলতা বা তাদের শারীরিক দুর্বলতায় অশ্বগন্ধা কাজ করে যেহেতু এই অশ্বগন্ধাকে বলা হয় জিংসেনের সঙ্গে তুলনা করা হয়েছে জিংসেনটা কি এর আগে আমি জিংসেনের উপর কথা বলেছিলাম এই অশ্বগন্ধার যে গুণগুলি আছে জিংসেনের মধ্যে সেই গুণাগুণগুলি আছে সেই জন্য আর এই অশ্বগন্ধা কিন্তু আমরা সর্বত্রই পেয়ে থাকি আমাদের দেশে পার্শ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্তান বা অন্যান্য যে দেশ আছে মধ্যপ্রাচ্য এখানে সব দেশে এমনকি সুদূর আমেরিকাতেও এই অশ্বগন্ধা পাওয়া যায় এই অশ্বগন্ধার যে ব্যবহার ডোজের কথাটা আমি বললাম যাদের হাই প্রেশার আছে সেই সমস্ত রুগীদের জন্য সতর্কতা তারা হাই প্রেশারের যে ওষুধগুলি খান তার পাশাপাশি যদি অশ্বগন্ধা সেবন করে তাহলে দেখা যাবে তাদের প্রেশারকে কিন্তু কী করতে ফল্ট করতে পারে দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো যে যাদের দেখা গেছে অপারেশন করেছে বা যাদের অন্য সমস্যা আছে অপারেশন রুগীদের কিন্তু অশ্বগন্ধাটা না খাওয়ার জন্য আরও একটি বিষয় খেয়াল রাখবেন একটানা না। ঠিক চার থেকে পাঁচ নয় তারপর দেখা যাবে এক থেকে দেড় মাস বা দু মাস বিরতি দিয়ে আবার খাওয়া যেতে পারে কিন্তু এক টানা দীর্ঘদিন খাওয়া যাবে না যাদের মাথা ব্যথা আছে সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য অশ্বগন্ধাটা না খাওয়াই ভালো যেমন অনেকগুলি গুণের মধ্যে বিদ্যমান আছে অনেকগুলি আমাদের শারীরিক উপকার করে এবং অশ্বগন্ধা পাউডার নিয়মিত হলে যাবতীয় সমস্যা দূর করে কিন্তু আমরা অনেকে বলে ফেলি যে এই অশ্বগন্ধা একমাত্র কিন্তু মহা আসলেই মহা ঔষধ তবে যার ক্রিয়া আছে কিছু না কিছু কিন্তু প্রতিক্রিয়াও থাকবে আমরা এক নির্দ্বিধায় বলে ফেলি যে যে সমস্ত সভ্যেষদেরই মনে হয় ক্রিয়া আছে কিন্তু এর কোনো প্রকারে প্রতিক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমরা জানলাম অশ্বগন্ধার গুণাগুণ এবং অশ্বগন্ধার উপকারিতা এবং উপকারিতা নিয়ে আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর আপনাদের যদি কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আজকে আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সবার সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি